নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল লাইফস্টাইল অব জয় চ্যানেলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। রবিবার, আজকে রবিবার দিন, সকাল সকাল বিছনা কাঁথা সব ঝেড়ে পুঁছে পরিষ্কার করে নিচ্ছি। রবিবার দিনই সাধারণত বিছনা চাদরগুলো পাল্টাই, অন্যদিনও করি, কিন্তু যখন রবিবার দিনটাই মানে ম্যাক্সিমাম করি, তাই বলে অন্য সময় যদি হয় তখনও পাল্টে দিই। তো বিছনা গাঁথা যদি পরিষ্কার পরিচ্ছন্ন একটু ফিটফাট থাকে, তাহলে যেন মনে হয় অনেক কাজগুলো মানে অনেকটা কাজ এগিয়ে গেল বা অনেকটা ভালো লাগে, মন অনেক ফ্রেশ লাগে, ভালো লাগে বেশ, তাই না? যত তাড়াতাড়ি কাজগুলো দেখাচ্ছি, তত তাড়াতাড়ি যদি কাজগুলো করতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। এমনি অত তাড়াতাড়ি কাজ করাও যায় না, প্লাস এখন তো আমার পায়ের একটু সমস্যা রয়েছে, তার জন্য এখন অত তাড়াতাড়ি কাজ করতে পারি না। খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কোনো রকমে এখন দিন চালাচ্ছি, রান্নাবান্না কাজকর্ম সবই খুব আস্তে আস্তে করছি এখন, মানে যেটুকুখানি নিজে না করলে নয়, হ্যাঁ, সেই সেই হিসাবেই করছি। আর বাইরে তো এখন বেরোতে পারি না একদমই, কারণ ঘরে হাঁটা আর বাইরে হাঁটা তো এক নয়, অনেকটাই তফাত। তো ডাক্তার বলেই দিয়েছে ওই জন্য, তো বাড়িতে এখন কোনো রকমে অল্প অল্প আস্তে আস্তে করে হাঁটাচলা করে কাজকর্মগুলো যতটুকু মানে করতে হবে সংসারে তাই চালিয়ে দিচ্ছি আর কি। একদম পাটা কবে যে সুস্থ নর্মাল হবে মানে কি আর বলবো, যাদের হয় সেই বোঝে। আজকে একটু বড় সাইজের ইলিশ মাছ রান্না হবে, শাক পাতাগুলো কেটে নিচ্ছি। শাকটা আমরা প্রায় মাঝে মধ্যে খাই, বেশ খাওয়া পড়ে, হ্যাঁ। তো এই বড় সাইজের ইলিশ মাছ রয়েছে এবারে, এতদিন ধরে মানে সেরকম বড় সাইজটা হচ্ছিল না, এবারে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ মানে আমাদের কাছে এখন এই পর্যন্তই বড়, এর থেকে বড় আর এখনও পর্যন্ত হয়নি, আর হবে কি না তাও জানি না। দেখুন মাছগুলো বেশ বড় বড়, হ্যাঁ, অন্যবারের থেকে এবারে বেশ সাইজগুলো বেশ বড় বড়, আর টেস্টিও আছে বেশ ভালো। তো এই সর্ষে বাটা দিয়ে করব, বড় সাইজের ইলিশ তো সর্ষে বাটা দিয়ে ভাপাটাই বেশি ভালো লাগে। আর মাথাটা দিয়ে চাল কুমড়ো আছে, চাল কুমড়ো দিয়ে একটু ঘন্ট করব মাছের মাথা দিয়ে। তা এই সর্ষেটা বেটে নিয়ে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়ে, তো এই মেখে ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে জলেতে ভাপায় বসিয়ে দেবো। ইলিশ মাছ খাওয়া এমনি ভালো, মানে যাদের একটু হার্টের সমস্যা আছে, তাদের ইলিশ মাছ খেতে পারেন, ইলিশ মাছ খাওয়াটা কিন্তু সেদিক থেকে বেশ ভালো। এই যে চাল কুমড়ো, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে ঘন্ট করব। এই মাছ ভাপা নামানো হয়ে গেছে, তাতে খাওয়াও হয়ে গেছে, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম, আর এই চাল কুমড়োর ঘন্ট। অনেকদিন পর্যন্ত মানে বেশ কিছুদিন এই পায়ের জন্য তো সেরকম ঘরে কাজকর্ম কিছু ঠিকঠাক করে করতে পারিনি, তো সেই জন্য এখন এই একদম বসতে পারি না। তো যতটা পারছি এইভাবেই ঝাড়পোছ করে করে নিচ্ছি, না হলে না প্রচণ্ড ধুলোবালি জমে যাচ্ছে। আর রোজ দিন যদি একটু একটু, রোজ দিন না হলেও সপ্তাহে এক দু দিন যদি একটু একটু করে না করা হয় অনেকটা বেশ জমে যায়, তাই একদম বসতে এখন খুব একটা পারি না, মানে এখনও পর্যন্ত হয় না। তো যেভাবে ওইভাবেই যতটা পারছি করে নিচ্ছি। আর এই তোজো ওইদিকে আনারসটা নিয়ে, ও বলছে মা আমি একটা আনারসটা নিয়ে ভিডিও করি, আনছি যে কর, তো সিজনাইজ ফল, তো সিজনের ফল এমনি খেতে চায় না, তবে এই যখন যেটা তখন সেটা বললে পরে একটু খায়, না হলে এই সমস্ত ফল টল খুব একটা খেতে চায় না। এদিকে ছাদে কিছু জামাকাপড় দেওয়া আছে, আস্তে আস্তে করে কোনো রকমে ছাদে গেলাম, গিয়ে এই জামাকাপড়গুলো তুলে নিলাম আর কি। তো এই কাজ টুকটাক চলছে, চলতে থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা, গুড বাই।